শখের বাজারে রথযাত্রা দেখার পর আমরা একেবারে ডাইরেক্ট চলে এলাম ঠাকুরপুকুর বাজারে। এখানে দুটো রথ হয়, সেই রথও তোমাদেরকে দেখাবো। তবে এখানে রথের সাথে আরও একটা উপরি পাওনা হচ্ছে, এখানে বিরাট বড় করে রথের মেলা হয়। বিভিন্ন ধরনের জিনিসপত্র, আর রথের মেলা মানেই হচ্ছে জিলিপি আর পাঁপড় ভাজা। এখানে ভ্যারাইটিস পাঁপড় ভাজা রয়েছে, আর পরপর পরপর সারি দিয়ে জিলিপির দোকান রয়েছে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ প্লিজ সঙ্গে থাকো। পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করো, শেয়ার করো, এবং সব থেকে যেটা বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। রথ দেখা, কলা বেচা দুটোই আমরা করছি। রথ তো দেখলাম, এবার পুরোপুরি ঢুকে পড়েছি মেলার মধ্যে। এখন বাজে সন্ধ্যে 7টার কাছাকাছি, তা প্রচণ্ড পরিমাণে ভিড়। আর রথের মেলা মানেই পরপর তোমরা দেখে বুঝতেই পারছো, গজা জিলিপি পাঁপড় ভাজা পুরো এইসবের দোকান। অন্য মেলায় যেমন কী হয়, ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায়, খাবারের দোকান হয়তো 2-4টে, এখানেও অন্যান্য জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু খাবারের দোকানটাই বেশি। আর এই জিলিপি থেকে যা লোভ লাগছে না, জিলিপি তো আমি খাবোই, তবে বাড়ি যাওয়ার সময় খাবো, এখনই আমি খাবো না। দেখো পরপর জিলিপি, একদম চুর করে ঠাসা জিলিপি, আবার গরম জিলিপি ভাজছে। আর এখানে তারপরেই রয়েছে আচারের দোকান, তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়, ক্যামেরা অন করা যাচ্ছে না, এত ধাক্কা ধাক্কি হচ্ছে, এত ঠেলাঠেলি, পুলিশ দিয়েও কিন্তু ভিড় সামলানো যাচ্ছে না। তো চলো যতটা পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। গিফট নিয়ে গিফট নিয়ে